ফ্রান্স প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বলেছেন, করোনা ভাইরাসের মহামারীর কারণে ফ্রান্সের লকডাউন বা গৃহবন্দীর মেয়াদ 15 এপ্রিল পর্যন্ত হলেও এই লকডাউন তৃতীয় ধাপে আরো বাড়ানোর দিকেই যাচ্ছে ফ্রান্স সরকার। তবে তা কতদিন পর্যন্ত বাড়ানো হবে এখনো তারা সিদ্ধান্ত নেননি। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, যারা বেকার বা সমাজপাখতিতে আছেন তারা অন্যান্য কিছু সেক্টরেও বিভিন্ন টাইপের কন্ট্রাক্টে কাজ করতে পারেন। ফ্রান্সে এখনো কয়েকটি সেক্টরে 9,000 চাকুরির পোস্ট খালি রয়েছে বলে জানিয়েছেন।